প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনেরা, একদম তোমরা ঠিকই দেখেছ, একদম ঠিকই শুনেছ এবং সঠিক ভিডিওতে হ্যাঁ, এই একটি পড়লেই তোমরা বাজিমাত করতে পারবে, কারণ এই একটি ভিডিও দিয়ে তোমরা মোট 6টি কিংবা 7টি প্রশ্নের অ্যান্সার করতে পারবে। তোমরা খুব ভালো করে বুঝে নাও, এই একটা মাত্র মুখস্থ করো, তাহলে তোমরা কিন্তু সব প্রশ্নের অ্যান্সার করতে পারবে। প্রথমেই তোমাদের কাছে আমি দুঃখিত, কারণ কয়েকদিন ধরে আমার ঠান্ডা লাগার জন্য গলাটা বসে গেছে, যার জন্য শব্দটা হয়তো ক্লিয়ার না, কিন্তু তোমরা কষ্ট করে বুঝে নাও। দেখো, তোমরা এই গলা বসে যাওয়ার মধ্যে, অর্থাৎ এই ভয়েসটা যদি শুনতে ভালো না লাগে, তবুও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, কষ্ট করে তোমরা শোনো। শুনলেই কিন্তু তোমাদের ভূগোল পড়াই লাগবে না, তাহলে আঞ্চলিক ভূগোলে এর আগে একটা ভিডিও দিয়েছি এবং এই একটা ভিডিও, এই দুটো ভিডিও দেখলে তোমাদের আঞ্চলিক ভূগোলে একটাও পড়া লাগবে না। তোমরা সমস্ত এখান থেকে যত বড় প্রশ্ন আসবে সব তোমরা লিখে বেরিয়ে আসতে পারবে, জাস্ট তোমরা ভালো করে বুঝে নাও, একটাই ফরম্যাট। হ্যাঁ হ্যাঁ, এতদিন তোমরা জেনেছো শুধু ইংলিশে নাকি ফরম্যাট হয়, কিন্তু না, দেখো আমি কিন্তু বারবার তোমাদের প্রথমে বলেছি, ইউটিউবে আসার সময় বলেছি, আমি একমাত্র ইউটিউবে অভিনব পন্থা আনতে চলেছি, অর্থাৎ ক্লাস 7 থেকে শুরু করে 12 পর্যন্ত এমন কিছু আনবো, নতুন কিছু আনার চেষ্টা করছি। দেখো, আজ পর্যন্ত ভূগোলে কিন্তু এইভাবে কেউ বের করেনি, ইতিহাসে কিংবা ভূগোলে ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 আজ পর্যন্ত ইউটিউবে কেউ কখনো ম্যাপ দেয়নি যেটা পরীক্ষায় থাকে। আমি দিয়েছি এবং সেগুলো পরীক্ষায় এসেছে, আমি প্রমাণ সহ দেখিয়েছি। এইখানে তোমাদের ব্যতিক্রম হবে না, মাধ্যমিক অর্থাৎ আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমার ব্যাচের ছাত্রছাত্রীদের যেভাবে সেইখানে ভালো ছেলেরা যেমন খুব ভালো রেজাল্ট করে, তেমনি কিছু কিছু একদম খুব কমা মেধামানের ছাত্র থাকে যারা ফেল করার যোগ্য, তাদেরও কিন্তু এইভাবে কিছু টুটকা দিয়ে পাশ করানো হয়। তো সেই সব টুটকা কিন্তু আমি ইউটিউবে আনতে চলেছি, যেগুলো দেখলে কিছু কিছু ছেলেমেয়েরা, অর্থাৎ যারা সারা বছর ভালো পড়তে পারেনি বিভিন্ন কারণে, বা এখনো তাদের পড়া হয়নি এবং পরীক্ষার আগের দিন হয়তো তাদের ঘুম ভাঙবে যে কালকে আমার পরীক্ষা আছে, কি করে কোনো মতে পাশ করে দাও, তাদের জন্য কিন্তু শুধুমাত্র এইগুলো, এইগুলো জাস্ট 5 মিনিট দেখলেই সে পাশ করে যাবে। চলো বেশি কথা না বলে তোমরা বুঝার চেষ্টা করো, আর হ্যাঁ, ভিডিওটা একটুখানি ধৈর্য ধরে শুনবে। প্রথমে দেখো, মাধ্যমিক ভূগোল আঞ্চলিক ভূগোল থেকে তোমরা যেন 4টি প্রশ্ন থাকে, তার মধ্যে করতে হয় 2টি। আগের ভিডিওটার এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা পুরো কমন পেয়ে যাচ্ছে। দেখো, আমি সব লিখে দিয়েছি, সূত্রটাকে ভালো করে বুঝে নাও, ভিডিওটা একটু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে, যেভাবে তোমাদের বোঝাচ্ছে, যেখানে যেটা লিখতে বলবো সেখানে সেটা লিখবে, সেইভাবে বুঝে নাও, তাহলে তোমরা কিন্তু সম্পূর্ণ মার্ক পাবে এইখান থেকে। দেখো, প্রশ্নটা কি পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প, দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প, হুগলি নদীর তীরে পাট শিল্প, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলো। দেখো, এইরকম তোমাদের কিন্তু আরো অনেক প্রশ্ন আছে যেগুলো বন্দর গড়ে ওঠার কারণ বা লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, এই কারণগুলো তোমাদের যেগুলো থাকে সেগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা মুখস্থ করো। আমি বলছি এই ভিডিওটা যারা যারা দেখবে এরপর থেকে আর কেউ কোনোদিন মুখস্থ করবে না এই ধরনের, সে 11-এ পাবে, 12-এ পাবে, সমস্ত ক্লাস আর মুখস্থ করবে না, একটা ফরম্যাট দিয়ে সে তৈরি করতে পারবে এবং সে শেখাতেও পারবে। চলো শুরু করি। দেখো, তোমাদের পরীক্ষায় যদি এই কয়েকটির মধ্যে যাই আসুক তোমরা একটি ফরম্যাটে লিখবে, কিভাবে লিখবে তোমরা দেখো, তোমাদের আমি দেখাচ্ছি জাস্ট। প্রথমেই তোমাদের যে বিষয়ে প্রশ্ন আসবে, অর্থাৎ পশ্চিম ভারতে, মনে করো তোমাদের পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ দিয়েছে বা কেন্দ্রীভূত হওয়ার কারণ একই প্রশ্ন, তাহলে তোমরা লিখবে পশ্চিম ভারতে কার্পাস বস্ত্র বয়ন শিল্প গড়ে ওঠার কারণ। যদি আসে তোমাদের পেট্রো রসায়ন, তখন তোমরা লিখবে পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ। যদি এসে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার, তাহলে লিখবে দুর্গাপুর অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। যদি এসে হুগলি নদীর তীরে পাট শিল্প, তাহলে লিখবে হুগলি নদীর তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ। দেখো, তার মানে এই জায়গাটা তোমরা বুঝতে পারছো যে ব্যাপারটা থাকবে অবলিক অবলিক করে, অর্থাৎ যে বিষয়টা বলবে এখানে শুধু সেই নামটা, পাশে যা আছে শিল্প গড়ে ওঠার কারণ লিখে ক্লোন দেবে। এবার দেখো উত্তরটা কি করে শুরু করবে, এটা আগে ক্লোন দেবে, এবার উত্তরটা শুরু করো এইভাবে, বিভিন্ন কারণে একটা ড্যাশ শিল্প গড়ে উঠেছে, কোন শিল্প যেটা তোমাদের প্রশ্ন থাকবে। যদি আসে পশ্চিম ভারতে কার্পাস বয়ন, এইখানে লিখবে পশ্চিম ভারতে কার্পাস বয়ন, পেট্রো রসায়ন হলে পেট্রো রসায়ন, যেটা চাইবে সেটা এখানে লিখে দেবে, শিল্প গড়ে উঠেছে দাঁড়ি, সেগুলি হলো লিখে। এবার নিচের পয়েন্ট গুলোতে চলে আসবে, দেখো পয়েন্ট গুলো কি কি আছে। দেখো, প্রথম পয়েন্ট আছে প্রাচুর্যতা, মানে হচ্ছে প্রচুর পরিমাণে যেটা যেটা লাগে বা বেশি পাওয়া যায়, প্রথমেই ড্যাশ রেখেছি অঞ্চলে, তার মানে কি যদি পশ্চিম ভারতীয় কার্পাস আছে তাহলে আমরা লিখবো পশ্চিম ভারতের কার্পাস বয়ন অঞ্চলে, যদি আসে পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প, মানে যেটা আসবে সেইটা এখানে লেখার পরে লিখবে অঞ্চলে প্রচুর পরিমাণে কাঁচামাল পাওয়া যায়,
যা এই শিল্পের স্থাপনের অন্যতম কারণ। হ্যাঁ, আর যদি তোমাদের পেট্রো রসায়ন শিল্পটা আসে তাহলে কিন্তু কাঁচামালের জায়গায় লাগবে খনিজ তেল, কারণ তোমরা যারা পেট্রো রসায়ন মানে তেল থেকে, তাহলে কি লিখবে যে সেই পেট্রো রসায়ন এরকম লিখবে, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প অঞ্চলে প্রচুর পরিমাণে খনিজ তেল পাওয়া যায়। দেখো আমি লিখেই দিয়েছি, আর বাকিটা কিন্তু যেমন আছে তেমন লিখবে। এবার দ্বিতীয় নম্বর পয়েন্ট করবে পর্যাপ্ত জল, কি লিখবে এই অঞ্চলের কাছাকাছি বিভিন্ন নদ নদী, নদ নদীর নামগুলো তোমরা উল্লেখ করে দিতে পারো। বিভিন্ন নদ নদী থাকার ফলে এই শিল্পে যে জলের দরকার তার প্রয়োজন মেটায়। দাঁড়িয়ে দিয়ে এই পয়েন্টটা শেষ করবে, চলে আসো পরের পয়েন্টে। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের কাছে বারবার বলছি, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমি দুঃখিত, কারণ আমার গলাটা বসে যাওয়ার জন্য তোমরা হয়তো কোথাও ভয়েস ওভার হচ্ছে, তোমরা বুঝতে পারছো না, কিন্তু একটুখানি কষ্ট করে বুঝে নাও, যেহেতু পরীক্ষার আগের মুহূর্তে তোমাদেরই কাজে লাগবে। গলাটা না শুনতে পারলে তোমরা বুঝতে পারছো জিনিসটা, দেখে নাও। বন্দরের সুবিধা পরে এইখানে কি লিখবে, লিখবে বন্দরের কাছাকাছি এই অঞ্চল গড়ে উঠায় বিভিন্ন কাঁচামাল, উৎপন্ন দ্রব্য আমদানি ও রপ্তানি করা সহজ হয়। এরপরের পয়েন্ট তোমরা লিখবে, এরপরে লিখবে বাজার, কি লিখবে এই পয়েন্টে লিখবে, বাজারজাত অঞ্চলের কাছাকাছি এই সব শিল্প গড়ে ওঠার ফলে উৎপন্ন সামগ্রী বাজারে বিক্রি করে প্রচুর মূলধন পাওয়া যেত, তাই বাজারের কাছে এই শিল্প গড়ে উঠেছে। এছাড়াও এই সব শিল্পের প্রয়োজনীয় জিনিসপত্র সহজেই বাজার থেকে আনা হতো। বুঝতে পারছো? দেখো ভাই, দেখো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য যে পয়েন্টগুলো লিখেছো হয়তো তোমাদের কাছে খুব বড় লাগতে পারে, কঠিন লাগতে পারে, যে তোমাদের বইতে এতগুলো পয়েন্ট নেই, কিন্তু দেখো 5 মার্ক থাকবে, তোমাকে এমনি দেবে না। 5 মার্কের জন্য সবসময় 6টা পয়েন্ট এনাফ, মানে 6টা লিখতেই হয়, কিন্তু দেখো এই পয়েন্টগুলো আমি এমনভাবে নিজের ভাষায় লিখেছি যেগুলো তোমরা একবার থেকে দুবার রিডিং করো, আমি তোমাদের 100% কথা দিচ্ছি, তোমাদের আর মুখস্থ করার প্রয়োজন হবে না। যত মানের, যত মেধা মানের বা যত কমা মানের, পচা মানের বললে চলে, যত পচা ছাত্রছাত্রীরা আছে তারাও কিন্তু এইভাবে মনে রাখতে পারবে। চলো পরের পয়েন্ট। এরপরে দেখো পরিবহন, পরিবহনে কি লিখবে, রেলপথ সড়কপথ NH3, 4, 6, 7, 8, 9, তারপর 15, 17, এর মধ্যে যতগুলো তোমাদের মনে থাকবে, পারলে লিখবে, না পারলে লেখার দরকার নেই। এর মাধ্যমে উৎপাদিত শিল্প আদান প্রদান করার সুবিধা থাকে, তাই উন্নত রেলপথ ও সড়কপথের কাছাকাছি অঞ্চলে এই শিল্প গড়ে ওঠে। এবার এটা বুঝতে পারছি। এবার দেখো, যদি তোমাদের এইখানে থাকতো কি একটা মাত্র প্রশ্ন দুটো, সেটা হচ্ছে হুগলি নদীর তীরে পাট শিল্প, এই যে যদি থাকে হুগলি নদীর তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ, বা হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ, যদি এইরকম থাকে তাহলে এটা তোমরা যারা নদীর তাহলে এইখানে জলপথটা অবশ্যই থাকবে, তাই আমি সেই ক্ষেত্রে কিন্তু তখন রেলপথ সড়কপথ না দিয়ে যদি হুগলি নদীর প্রশ্ন আসে হলদিয়া তখন তোমরা জলপথ দেবে। দেখো সেটা আমি এইখানে লিখেছি, হুগলি নদীর তীরে যদি এই প্রশ্নটা থাকে অথবা হলদিয়া বন্দরের ক্ষেত্রে, তখন তোমরা জলপথের মাধ্যমে বা জলপথের বন্দরের সাহায্যে শিল্প আদান প্রদান করা হয়, এইটা তোমরা এইখানে কিন্তু লিখে দেবে। চলো পরের পয়েন্টটা দেখো। এরপরে তোমরা লিখবে শ্রমিক, শ্রমিক দেখো এই সব অঞ্চলে প্রচুর দক্ষ ও কম মজুরিতে বেশি সংখ্যক শ্রমিক পাওয়া যায়, সুতরাং তো এখানে ভালো গড়ে উঠবে। বুঝতে পেরেছ? 7 নম্বর পয়েন্টটা কি লিখবে, এই সব অঞ্চলে সরকারি ও বেসরকারি সংস্থা থেকে প্রচুর পরিমাণে শিল্প উন্নতির জন্য মূলধন পাওয়া যায়, যেগুলো এইটা গড়ে উঠতে খুবই সাহায্য করে। দেখো এই কয়েকটা মাত্র পয়েন্ট, যখনই তোমাদের পয়েন্টটা শেষ হবে তারপরে তোমরা একটু প্যারা চেঞ্জ করে এই লাইনটা লিখে দেবে, এই সব নানান সুবিধার জন্য ড্যাশ শিল্প গড়ে উঠেছে। এই ড্যাশের মধ্যে কি দেবে, তোমাদের যে প্রশ্ন থাকবে, অর্থাৎ পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প থাকলে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প লিখবে, না হলে পশ্চিম ভারতে পেট্রোশন শিল্প গড়ে ওঠার কারণ হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ হুগলি নদীর তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ, অর্থাৎ যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নটা লিখে লিখবে শিল্প গড়ে উঠেছে, দাঁড়িয়ে দিয়ে শেষ করবে। দেখো এইভাবে যদি তোমরা দেখে নাও, জাস্ট মাত্র 8 থেকে 9 মিনিটের ভিডিও, এটা যদি তোমরা দেখে নাও তাহলে কিন্তু 90 নম্বর, অর্থাৎ 9 মিনিটেই কিন্তু তোমরা 90 নম্বর পাচ্ছ, এটা কিন্তু পুরো 100% গ্যারান্টি। আর দেখো তুমি এই রকমটা কোথাও পাবে না, আমি কিন্তু ইউটিউবে এইগুলো প্রথম করছি এই কারণে, যেহেতু আমি যদি দীর্ঘদিন আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমার ছাত্রছাত্রীদের যেমন আমি সাজেশন দিই তারা যে হারে কমন পায়, এইখানে খুব ভালো ছাত্র আছে তারা খুব ভালো মার্ক পায়, মিডিয়াম আছে এবং এমনকি একেবারে কমা মানের আছে যেগুলো পাশ করার কোনোদিন যোগ্য না, তাদেরও কিন্তু আমি পাশ করিয়ে দিই, আজ পর্যন্ত আমার কাছ থেকে কেউ ফেল করেনি, শুধুমাত্র কি এই সব টোটকার জন্য। তো আমি তাদের জন্য, অর্থাৎ
যারা ভালো তারা তো ভালো কিছু লিখবে। দেখো এইটা কিন্তু লিখলে সম্পূর্ণভাবে এমন একটা সিস্টেম বা এমন একটা গদ যেটা একটা পড়লে সবগুলোর কাজ হবে, যারা ভালো ছাত্র তারা পড়লেও যেমন কাজ হবে, তেমনি যারা পচা ছাত্র, অর্থাৎ এইটা বানানোর একটাই উদ্দেশ্য, যারা একেবারে পচা ছাত্র, যারা কোনোদিন পড়েনি বা ফেল করবে, তাদের জন্য শুধুমাত্র তারা 2 বা 3 বার রিডিং পড়ে প্রশ্নটা, অর্থাৎ এই পয়েন্টগুলো কি বলছে পয়েন্টগুলো শুধু মনে রাখুক, বাকিটা সে নিজের ভাষা এটা পড়ুক, পড়ে নিজের ভাষা দিয়ে লিখে আসুক। এটা যদি নিজে নিজে 2 বা 3 বার পড়ে রিডিং, তাহলে কিন্তু সে নিজে লিখতে পারবে। শুধু এইটা না, এই যতগুলো প্রশ্ন বলছে সে কিন্তু নিজেই লিখে বেরিয়ে আসতে পারবে, সুতরাং সে কিন্তু নিজেই পাশ করে গেল। তাহলে আমার এই দুটো বানানো, অর্থাৎ এই সূত্রগুলো ইংলিশের মতো কিন্তু ভূগোলে আমি তৈরি করলাম। এরকম ভাবে সব সাবজেক্ট আমি এক এক করে তৈরি করব। আমার একটুখানি টাইম লাগবে, যদিও আমার পড়ানোর ফাঁকে ফাঁকে এইগুলো সব করতে হয়, কিন্তু দেখো এই একভাবে যদি দেখে তাহলে যত মানের পচা ছাত্র হোক সব 100% তারা পাশ করবে। শুধু পাশ না, ভালো নাম্বার, অর্থাৎ প্রতিটা সাবজেক্টে যদি এইভাবে আমি করে দিই 50% অ্যাবোভ নম্বর পাবেই, না পড়েও কিন্তু। এটা শুধুমাত্র জাস্ট পরীক্ষার 5 দিন থেকে 10 দিন আগে পড়লেও কিন্তু এইভাবে নম্বর পাবে। তো চলো, তোমরা কিন্তু আশা করি বুঝতে পেরেছো। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট পাঠিও। আর আমার ব্যাচে এখন যে ধরনের সূত্র বা যে ধরনের টোটকা শেখানো, অর্থাৎ কিছু না পড়েও নম্বর স্কোরিং করা যায় কিভাবে শুধু প্রশ্নটা বুঝে, সেগুলো যদি চাও তাহলে তোমরা কমেন্টে পাঠিও, আমি তোমাদের জন্য আলাদা করে ব্যবস্থা করব। তো পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর একটা হ্যাঁ কথা বলি, যদি ভিডিওগুলো তোমাদের উপকারে হয় তাহলে তোমাদের ভাই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারা উপকৃত হয়। আর চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো। থ্যাংকস ফর ওয়াচিং।